ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। এই সালাতকে আমরা খুব গুরুত্বের সাথে মূল্যায়ন করার চেষ্টা করি না। আমরা মনে করি সালাত আদায় করতে হয় যারা মুরব্বী মানুষ, আমরা মনে করি যারা সালাত আদায় করতে হয় যারা বয়স হয়ে গেছে, কাজ নাই কাম নাই অলস এদের জন্য। কিন্তু মনে রাখবেন, একজন মানুষ যখন 7 বছর বয়স উপনীত হয় তখন তাকে সালাত পড়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। অনুরূপভাবে যখন 10 বছর বয়সে উপনীত হয় তখন তাকে সালাত ফিটিয়ে আদায় করানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রত্যেক অভিভাবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসিত করবে, জিজ্ঞাসা করবেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক মানুষ হলো দায়িত্বশীল, তাকে ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং হে অভিভাবক, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার সন্তানের বয়স যখন 7 বছর তাকে তখন সাথে নিয়ে মসজিদে প্রবেশ করুন, তাকে সালাতের প্রশিক্ষণ দিন, সালাত ট্রেনিং দিন, সালাত শেখান। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনী ওয়া আকিমিস সালাতা লিযিক্রি, সূরা তাহা 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইন্নানী আনাল্লাহ, হে আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, শুনে রাখো হে বিশ্ববাসী, ইন্নানী আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ফাআবুদনি, অতএব তোমরা আমারই ইবাদত করো, আমারই দাসত্ব করো, আমারই বন্দেগী করো। ওয়া আকিমিস সালাতা লিযিক্রি, এবং আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত কায়েম করো। সম্মানিত সুধী মণ্ডলী, এখানে দুটি বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে। প্রথমত হলো তাওহীদ, ইন্নানী আনাল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ। তারপরে তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি, অতএব আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা আমারই দাসত্ব করো, মানে আমার তাওহীদ প্রতিষ্ঠা করো। আর দ্বিতীয় নম্বর পয়েন্টকে বলা হয়েছে ওয়া আকিমিস সালাতা লিযিক্রি, এবং আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো।